দেশের 14টি নদ নদীর পানি 24 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। উন্নতি নেই উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির তীব্র খাবার সংকটে বন্যার দুর্গতরা নেই ত্রাণ তৎপরতা। লাবনীরহাটে তিস্তার পানি ফের বাড়ায় তৃতীয় দফা বন্যা শঙ্কায় স্থানীয়রা। এখনো রুদ্ররূপে দেশের বেশ কয়েকটি নদী, পানিবন্দী জীবন দীর্ঘ হচ্ছে বানভাসীদের। জামালপুরে দুদফা বন্যায় 25 দিন ধরে পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। আয়ের পথ না থাকায় খাদ্য সংকটে রয়েছে দিনমজুর ও নিম্ন আয়ের পরিবার। চরম দুর্ভোগে তারা, ত্রাণ না পাওয়ার অভিযোগ হতভাগ্যদের। কুড়িগ্রামে নতুন করে প্লাবিত হয়েছে 10 গ্রাম। টানা 3 সপ্তাহ ধরে অবর্ণনীয় দুর্ভোগে প্রায় লাখো মানুষ, মানবেতর জীবন কাটছে তাদের। জেলার 73টি ইউনিয়নের মধ্যে 56টি ইউনিয়নের 475টি গ্রাম পানির নিচে। খাওয়া দাওয়া নাই, লৌকার মধ্যেই থাকা লাগে, ঘরের ভিতরে ঢোকা যায় না। মনে করেন যে বাহিরে যে যাব কাজ করবার তো জায়গায় নাই। খুব অভাব আছে, কোনো সরকার থেকে যাবো তো আমাদের কোনো সাহায্য প্রাণটান দেয় নাই। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এর উপর ভারী বৃষ্টি, মরার উপর খাড়ার ঘা বন্যার্তদের জন্য। বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নেয়ারা দিশেহারা, সীমাহীন কষ্টে জেলার 2.25 লাখ বানভাসী। আমার বাড়তে শুরু হয়েছে পানি, আর খুব খাওয়া দাওয়া খুব কষ্ট। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি ফের বিপদসীমার উপরে। তৃতীয় দফা বন্যার শঙ্কায় নদী তীরবর্তীরা। জুন মাসে প্রথম দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই জুলাইয়ে দ্বিতীয় দফা বন্যার মুখে পড়েন তারা। এর মধ্যে আবার নদীর পানি বাড়তে থাকায় দুশ্চিন্তায় পড়েছে তিস্তাপাড়ের মানুষ। বগুড়ার ধনুটে ঝুঁকির মুখে বাঁধ। পাহারায় আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। সারিয়াকান্দিতে পানিবন্দী মানুষের মধ্যে দেখা দিয়েছে চর্মরোগ। উন্নতি নেই গাইবান্ধার বন্যা পরিস্থিতির। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। খাদ্যের অভাবে পানিবন্দী মানুষ, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, পানিবন্দী লক্ষাধিক মানুষ। বাসাইল ও মির্জাপুরে সড়ক ও সেতু ধসে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। মানিকগঞ্জের 6 উপজেলা এখন বন্যা কবলিত। সবচেয়ে বেশি দুর্ভোগে হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলার নিম্নাঞ্চল ও চর এলাকার বানভাসীরা। আরও খারাপ হয়েছে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতি। টঙ্গিবাড়ি, লোহজং ও শ্রীনগরের 13টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা তলিয়ে আছে। বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নাটোরে পানিবন্দী হাজারো পরিবার। গত 2 দিনে ভারী বর্ষণে বাড়ছে নদ নদীর পানি। টানা প্রবল বৃষ্টিতে আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে নেত্রকোনায়। বাংলাভিশন নিউজ ডেস্ক।